আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুব বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা কল্যাণী রায়, পদ্মশ্রী দীপা কর্মকার সহ দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। মোট পাঁচটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পাঁচজন বিশিষ্ট নারীকে এদিন সম্বর্ধনা প্রদান করা হয় অতিথিদের হাত দিয়ে। একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মঞ্চে যারা আসন অলঙ্কৃত করছেন, আজকের সভার সম্মানীয় সভাপতি শ্রী সুবিকাশ দেববর্মা, ডাইরেক্টরেট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায়, মাননীয় মন্ত্রী ইয়ুথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স, আমাদের সাথে রয়েছে দ্রোণাচার্য শ্রী বিশ্বেশ্বর নন্দী মহোদয়, রয়েছেন জয়েন্ট ডিরেক্টর শ্রী পাইমং মহোদয়, পদ্মশ্রী দীপা কর্মকার মহোদয়া। নারীদের অধিকার নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। আমি বলবো আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা, সেখানে নারীরা কোনো অংশে কোনোভাবে পিছিয়ে নেই। যেখানে খেলোয়াড়রা হোক, আজ যদি পরিচিত দুজন খেলোয়াড়ের নাম বলতে হয় তাহলে প্রথম নাম আসবে দীপা কর্মকার, আরশিয়ার নাম আসবে, স্বাগতালক্ষ্মী রিয়াংয়ের নাম আসবে। সেটা জনজাতীয় এলাকা হোক আর শহরে হোক, আজ যদি আমরা সুনামধন্য খেলোয়াড়দের নাম বলবো তাহলে তাদের নাম আসবে। আর সংগীতকারদের নাম যদি বলি আমরা, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে সুরভি দেববর্মার নাম গোটা সবার, সারা ভারতবর্ষের মানুষ জানে। আর রাজনীতিতে একটা সময় ছিল মানুষ বলতো মহিলাদেরকে টিকিট দেওয়া যাবে না, বিধানসভায় তারা জিতে আসতে পারবে।